সবার আগেই সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর কোন পথে আন্দোলন, তার কারণ শীর্ষ আদালতের তরফে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে আগামীকাল বিকেলের মধ্যে কাজে ফিরতে হবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। আরজি করের ঘটনার পর থেকেই টানা আন্দোলনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং কর্মবিরতি রয়েছে তাদের। কর্মবিরতি তুলে নেওয়ার একটা বার্তা এর আগে শীর্ষ আদালতের তরফে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বার্তা দিয়েছিলেন, যদিও তারপরেও নিজেদের জায়গায় অনড় রয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। কিন্তু আজ শীর্ষ আদালতের বক্তব্যের পর, নির্দেশের পর ঠিক কি হবে, কালকের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্য সচিবও, আর এরপর কি করবেন জুনিয়র চিকিৎসকরা সেটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। শীর্ষ আদালত কাজে ফিরতে বলেছে জুনিয়র চিকিৎসকদের, এবং যদি আগামীকাল বিকেলের মধ্যে তারা কাজে না ফেরে রাজ্য প্রয়োজনে ব্যবস্থা নিতে পারবে। শীর্ষ আদালতের এই বক্তব্যের পরেই জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কি বলেছেন আজ তিনি শুনুন। আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য, আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্যভবনে গেছিলেন, স্বাস্থ্যভবনে গিয়ে আপনারা 3-4 ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আর এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জন্য অন্তত 23 জন রোগীর বিনা চিকিৎসায় মৃত্যুর দাবিও করা হয়েছে আজ শীর্ষ আদালতে রাজ্যের তরফে। মুখ্য সচিব কি বলেছেন শোনাবো। আমরা রিকোয়েস্ট করছি, আমরা বিশ্বাস করছি কি আমাদের জুনিয়র ডাক্তার্স, দে আর পার্ট অফ আস, উই ওয়ান্ট দেম টু রিজাইন देयर ডিউটিস, রিজুম देयर ডিউটিস, এন্ড আমরা আশা করছি ওরা রিজুম করবে, বিকজ আফটার অল ওরা মানুষকে সেবা করার জন্যই ডাক্তার হয়েছে, ওরা অবশ্যই এই পরিষেবা আবার শুরু করবে সাধারণ মানুষের জন্য। এটা আমরা বিশ্বাস রাখি, আমরা কনফিডেন্ট আছি, আমরা আশা করি ওরা অবশ্যই কাজগুলোতে আবার ফিরে আসবে। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা, আরজি এবং শীর্ষ আদালতের নির্দেশ, আর এরপর জুনিয়র চিকিৎসক আন্দোলনরত চিকিৎসকরা তারা ঠিক কি বলছেন। সরাসরি চলে যাব আরজি করে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। সৌমেন, শীর্ষ আদালত যা বলেছে আজকে, তারপর মুখ্যমন্ত্রী যা বলেছেন, মুখ্য সচিব যা বলেছেন, আমরা একটা একটা করে শোনালাম, জুনিয়র চিকিৎসকরা তারাও শুনে নিয়েছেন আজ দিনভর এই যাবতীয় বক্তব্য, যেখানে তাদের কাজে ফেরার বার্তা দেওয়া হচ্ছে বারবার করে। কি বলছেন তারা, কি ভাবছেন? দেখা একদমই তাই, আমরা যেমনটা দেখলাম যে শীর্ষ আদালতে শুনানির পরেই কিন্তু আরজিকর মেডিকেল কলেজের যে জেনারেল বডি মিটিং, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, প্রায় কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেছে, তারা কিন্তু সেই মিটিং চালাচ্ছে এবং এই মিটিংয়ের পর একটি সিদ্ধান্ত হবে। এবং পরবর্তী ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে এরপরে প্যানজিবি যেটা স্টেটের সবকটি মেডিকেল কলেজ নিয়ে কিন্তু হবে, সেই মিটিং হবে এবং যেটা হয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে আগামীকাল বিকাল 5টার পর থেকে তারা কী সিদ্ধান্ত নেবে এবং তারা কর্মবিরতি কোন পথে এগোবে। এবং এই যে আন্দোলন দীর্ঘ 28 দিন যাবৎ যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের রূপরেখা নতুন করে কি ঠিক হবে, এবং সেই জন্যই কিন্তু লাগাতার তারা একটি মিটিং এই মুহূর্তে, যেমনটা তোমায় বলছিলাম যে জেনারেল বডি মিটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্যানজিবি মিটিং হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে এবং যেমনটা জানা যাচ্ছে। সৌমেন, মিটিং চলছে, জেনারেল বডির মিটিং চলছে এবং এই বৈঠক থেকেই তারা সিদ্ধান্ত নেবেন যে এরপর তারা কী করবেন, তাদের কী পরবর্তী কর্মপন্থা থাকবে। কিন্তু এই মিটিংয়ের পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে থেকে কোনো বক্তব্য কি উঠে আসছে, তারা কিভাবে দেখছেন শীর্ষ আদালতের এই বার্তা, মুখ্যমন্ত্রীর বক্তব্য, মুখ্য সচিবের বক্তব্য, কোনো বক্তব্য কি শোনা যাচ্ছে তাদের? দেখো, তাদের সাথে আমাদের যখন কথা হচ্ছিলো, তারা যেমনটা জানাচ্ছিলো যে আজকে তারা সকলেই কিন্তু সুপ্রিম কোর্টের যে সওয়াল জবাব, সেখানে কিন্তু তারা যখন চোখ রেখেছিলো সেই সময়তে কিন্তু তারা এই যখন তাদেরকে রীতিমতো জানানো হয় যে আগামীকালকের পর থেকে কিন্তু তারা যেন বিকালের পর থেকে যেন তারা কর্মবিরতি প্রত্যাহার করে তারা যেন পুনরায় আবার যেন কাজে ফেরে, এই যে বিভিন্ন রকম তাদের ওপর যে নির্দেশিকা দেওয়া হয় এবং তার পাশাপাশি যে তদন্তের গতি প্রকৃতি নিয়ে যেসব সওয়াল জবাব হয়, এবং তারা যেটা জানাচ্ছিল যে তারা কিন্তু এই যে সকাল তারা কিন্তু কোথাও গিয়ে আশাহত হয়েছেন, কারণ আজকে আশাহত হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু আজ এই বৈঠক, যে জেনারেল বডির বৈঠক চলছে, সেখান থেকে কি সিদ্ধান্ত তারা নেন আমাদের নজর থাকবে। শোভেন, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।